চাণক্যনীতিকে জ্ঞানের ভাণ্ডার হিসাবে বিবেচনা করা হয়। আচার্য চাণক্য দ্বারা রচিত এই নীতিগুলি অগণিত যুবকদের পথ দেখিয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আচার্যের নীতির মধ্যেই লুকিয়ে আছে সাফল্য অর্জনের রহস্য। বর্তমানে চাণক্যনীতি শুধু দেশেই নয়, বিদেশেও পঠিত হয়। কৌটল্য শুধু রাজনীতি, অর্থনীতি বা কূটনীতিতে বিশেষজ্ঞ ছিলেন না, জীবনের গুরুত্বপূর্ণ বিষয়েও তার বিস্তারিত জ্ঞান ছিল। তার সঙ্গে মহান সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য মগধে তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আচার্য চাণক্য একজন দক্ষ নায়ক হওয়ার জন্য অনেক গুণের কথা বলেছিলেন, যা তিনি চাণক্যনীতিতে স্থান দিয়েছিলেন। চাণক্যনীতির অংশে তিনি দক্ষ নায়ক হওয়ার জন্য কী কী বিষয় মাথায় রাখা উচিত, কী কী লিখেছিলেন তিনি, চলুন আজকের বিরতি আলোচনা করব। কখনোই ধৈর্য ত্যাগ করবেন না। পরিকল্পিতভাবে কাজটি সম্পন্ন করার জন্য ধৈর্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই দলের অন্যদের চেয়ে নায়কের ধৈর্য ধরতে হবে। তাড়াহুড়ো করে করা কাজে অবহেলার আশঙ্কা রয়েছে, যার কারণে পরিশ্রমের ওপর কয়েক মিনিটের মধ্যে জল ছড়িয়ে পড়তে পারে। তাই ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের সঙ্গ কখনোই ত্যাগ করবেন না। আপনার পরিকল্পনা গোপন রাখুন। একজন ভালো নায়ক কখনোই তার প্রতিদ্বন্দ্বীদের কাছে তার পরিকল্পনা প্রকাশ করে না। পরিকল্পনা নিয়ে আলোচনা করলে পরাজয়ের ঝুঁকি বাড়ে। তাই গুরুত্বপূর্ণ তথ্য আপনার দল ছাড়া অন্য কারো সাথে শেয়ার করবেন না। এছাড়াও আপনার দলের কেউ যেন একই কাজ না করে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে, সেই জন্য সতর্ক থাকুন। একটি কাজ সফলভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত একজন দক্ষ নায়ককে সর্বদা সতর্ক থাকতে হবে। এর পাশাপাশি তাকে দলের প্রত্যেক সদস্যের পরামর্শ নিতে হবে, এতে করে কাজে সৃজনশীলতা আসে এবং সাফল্যের নতুন সুযোগ পাওয়া যায়। বন্ধুরা, আজকের বিরতিতে আপনাদের জন্য কিছু প্রশ্ন আছে। প্রশ্নটি হলো যে, বলুন তো চাণক্য তার কোন বইতে কী সব নীতিগুলি লিখে রেখেছিলেন? আপনি যদি পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।